এটা তো বহাবে পরিস্থিতি, মনে মধ্যে যে অবস্থা মানুষ তো বাড়িতে নাই, আমরা দু চারটা ফ্যামিলি একটু টান আছি, এই হিসেবে আছি, লোক তো নাই, বাদ তো ধরে না এমনি আচ্ছা সাত দিন তো অবস্থা নাই, কারণ আমরা যারা টানে একটু আসি, যারা চাল দিলে আছে কিছু হালকা কিছু খায়, অন্য তো সব এনতে গেছি গিয়া, মানে তো অত আতঙ্ক করেছে, কি করবো মানে ঘরবাড়ি মাইট করা ছিল একটা, এটার সাথে একটা কাটকারি ঘর ছিল, এটা ভাঙ্গা ছিল একবারে সমান হয়ে গেছে, ভিতরে অনেক প্রায় দুই তিন ফুট মতো পানি হয়ে গেছে, এখন বাড়িঘর ছেড়ে আমরা আশ্রয় কেন্দ্রে আসছি, বর্তমানে খুব কষ্টে আছি। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। খাবার দাবার আসতেছে মোটামুটি আমরা পাচ্তেছি, খানা মোটামুটি কোনো সমস্যা হয় নাই, এই পর্যন্ত আমরা খানা মোটামুটি আসতেছে দিতে আছে, তবে ভিতরে যারা আছে তারা বেশি অতি কষ্টে আছে, এখন আমরা কোনোরকমে আশ্রয় নিচ্ছি, কিন্তু গরু বাছুর নিয়ে একটু বেশ কষ্টে আছি। বাড়িঘর অবস্থা খুবই খারাপ, আমার একটা গরুর খামার, টোটাল গরুগুলোই আমি ছেড়ে দিছি, দেখি কোনো সন্ধান পাই কি না। আগমন ফানি আমাদের অবস্থা বেশি খারাপ, আমরা অনেক ঘরবাড়ি মাটির ঘর মর্দা সব ভাঙিয়ে যাচ্ছে।